আসসালামু আলাইকুম। আমের শরবত, এটি আমাদের অনেক পরিচিত একটি খাবার, কিন্তু যদি এই আমের শরবত হয় একটু ভিন্ন স্বাদের, কেমন হবে বলুন তো? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের শরবত আমপানা। আসছে রমজান, তাই এই আমপানা আপনারা তৈরি করে যতদিন ইচ্ছে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে নিন। আমপানার জন্য আমি এরকম সাইজের আম নিয়েছি, আর টোটাল আম নিয়েছি 500 গ্রাম। এখন আমি আম ছিলে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে ছিলে নেবেন। আমার আম ছেলা শেষ, এখন আমি কেটে নিচ্ছি। ভেতরের বিচিটা ফেলে দিতে হবে। আম যে কোনোভাবে কাটলেই হবে, যার যেরকম মন চায় সে সেরকমভাবে কাটতে পারে। আমি একটি বাটিতে সবগুলো আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখব, তাতে আমের যে কষ আছে সেটা চলে যাবে। চুলায় কড়াই দিয়ে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে পুরোপুরি সেদ্ধ করে নেব। আম সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য 1 কাপ পানি যথেষ্ট, কারণ আম থেকে অনেক পানি বের হবে। আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ আম থেকে পানি বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আম থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। আর খেয়াল রাখবেন আম যেন পুড়ে না যায়, তাহলে শরবতের টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আম সেদ্ধ হয়েছে কিনা। আম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা বারবার চেক করে নেবেন আম সিদ্ধ হয়েছে কিনা। এরকম একটি চামচ দিয়ে চাপ দিলে দেখবেন আম একদম গলে যাচ্ছে, তার মানে আম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আম রেডি, এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। ব্লেন্ডার করার জন্য আম দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পুদিনা পাতা। এখন 1/4 কাপ পানি দিয়ে সবকিছু ব্লেন্ডার করে নেব। এমনভাবে ব্লেন্ডার করব যেন পুদিনা পাতা সম্পূর্ণভাবে গলে যায়। ব্লেন্ডার করে নিচ্ছি, পুরোপুরিভাবে ব্লেন্ডার করা শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমের লিকুইডটা কেমন হয়েছে। পুদিনা পাতা একদম গলে গিয়েছে। এবার শরবতের সিরাপের জন্য দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি, মানে 2 কাপ চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চুলার জাল হাই করে চিনি গলিয়ে নেব, আর বারবার নেড়ে দিতে হবে যেন কড়াইতে চিনি না লেগে যায়। চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর উপরে এরকম ফেনা উঠবে। এখন এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা আম। আম দেওয়া হলে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এখন দিচ্ছি 2 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি খাবার লবণ 1 চা চামচ। এখন লাস্ট উপকরণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো 1 চা চামচ। এবার সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। অনেক ভালো করে নেড়ে দিতে হবে, মশলা যেন দলা পেকে না থাকে। আর অবশ্যই আমপানা তৈরিতে যে মশলা আমি অ্যাড করেছি আপনারা ঠিক সেই মশলা দেবার চেষ্টা করবেন। এ পর্যায়ে চুলার আঁচ হাই করে রান্না করছি। যখন আমের লিকুইড ঘন হয়ে যাবে তখন লো করে রান্না করব। আর অনবরত নেড়ে রান্না করতে হবে যেন নিচ থেকে পোড়া না লেগে যায়। যতক্ষণ না আমের এই লিকুইড ঘন হয়ে আঠালো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। প্রায় 30 মিনিট জাল করার পর আমের লিকুইড ঘন হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ঘন হলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। আমি একটা বাটি নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু ঘন হয়েছে। বাটিতে ঢেলে নেওয়ার পর এরকম নিচে ধরলে দেখবেন ধীরে গড়াচ্ছে। হাতের সাহায্য আপনারা চেক করে নিতে পারেন। এরকম একটু হাতে নিয়ে দেখবেন সুতার মতো হচ্ছে, সে পর্যায়ে উঠিয়ে নেবেন।
আমার আমপানা রেডি, এখন চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটি ঠান্ডা হওয়ার পর ঠিক এরকম ঘন হয়েছে। এটি আপনারা বোতল কিংবা জারে ভরে যতদিন ইচ্ছে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন কিভাবে খাবেন দেখিয়ে দিই। একটি গ্লাস নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ আমপানা দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিচ আইস কিউব। দিয়ে দিচ্ছি গ্লাস ভর্তি করে পানি। আপনারা আইস কিউব না দিয়ে ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জাস্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি এক টুকরো আম। হয়ে গেল সুস্বাদু আমের শরবত বা আমপানা। বাসায় একবার হলো ট্রাই করবেন। এখনই তৈরি করে রেখে দিতে পারেন রমজানের জন্য। যখন খাবেন ফ্রিজ থেকে নামিয়ে পানি দিয়ে এভাবে গুলে নিলেই হয়ে যাবে আমের শরবত। সো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।